এবারে একটা বিখ্যাত মন্ত্র আছে আমি পড়ছি এই মন্ত্রটা খুব মিস করা হয় পঁয়ত্রিশ নম্বর শ্রেয়াং স্বধর্ম বিগুণা পরধর্মাত স্বনুষ্ঠিতা স্বধর্মে নিধারাং শ্রেয় পরধর্ম ভয়াবহ উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা স্বল্প গুণ বিশিষ্ট নিজ ধর্ম শ্রেষ্ঠ স্বধর্মে মৃত্যু কল্যাণকারী কিন্তু পরধর্ম ভয় প্রদানকারী বিপজ্জনক বোঝাই যাচ্ছে এটা কেন বললাম এই সবাকে কাউকে ঘরে করা হচ্ছে হুম কেউ কখন ব্যাপটাইজড হয়েছে সেই নিয়ে চিন্তা করা হচ্ছে কে হিন্দু মুসলিম হয়ে গেল মুসলিম হিন্দু হয়ে গেল এইটাকে নিয়েই এই শ্লোকটিকে ঘাটা হয় কিন্তু অদ্ভুত ব্যাপার তখন কিন্তু কোনো হিন্দু মুসলমান ছিল না আর অর্জুন যাদের সাথে লড়ছিলো প্রত্যেকেই ক্ষত্রিয় তাহলে শ্রী কেন এমন কথা বলবেন অন্য ধর্ম অন্য ধর্ম ছিল কোথায় বিরাট ভারতবর্ষের তখন তখন সবেমাত্র মাত্র উঠেছে ভারত আদিতম দেশ তখন তো আফ্রিকা হুল্লা হুল্লা করছে হয়তো কেউ জন্মায়নি তখন শুয়োর ঘোরাঘুরি করছে সেখানে তো কারো দেশেরও তেমন বিভাজন নেই আর যেখানেই ছিল প্রত্যেকই রাজা তারা ক্ষত্রিয় রাজ্য জয় করে গিয়েছে আর এই যুদ্ধ নিশ্চয়ই ব্রাহ্মণদের বিরুদ্ধেও নয় শূদ্রদের বিরুদ্ধেও নয় বৈশ্যদের বিরুদ্ধেও নয় যে না কিছু লোক এসে গেছিল যেমন ইংরেজদের মতো ভারতবর্ষে বিজনেসের নামে তাদেরকে হাঁটাতে হবে ক্ষত্রিয় ভার্সেস ক্ষত্রিয় ইভেন বংশের মধ্যেই হচ্ছে তাহলে এখানে অন্য কোনো ধর্মের কথাই বলা হচ্ছে না না জাতিগত না দেশগত রকম বিভেদের কথা এখানে বলা হচ্ছে না তাহলে কোন ধর্মের কথা এখানে বলা হচ্ছে এতক্ষণ ধরে কৃষ্ণ যার কথা বলছিল তারই ধর্মের কথা বলা হচ্ছে এখানে অন্তঃকরণের ধর্মের কথা বলা হচ্ছে স্বধর্ম তোমার আসল প্রকৃতি কি আবার আসল প্রকৃতি মানে আমি হালকা করছি বিষয়টা কোনো আত্মা ভগবান ব্রহ্ম নয় আসল প্রকৃতি মানে তোমার সত্যিই ভিতরে কী আছে তুমি কত দূর জীবন কি বুঝেছো ওটা তোমার আসল প্রকৃতি বোঝা যাচ্ছে তুমি কি বলছি তুমি কি বুঝেছো ওর এগেনস্টে যাবাই তোমার সবথেকে বড়ো সমস্যার কারণ তুমি যেটা বুঝেছো সেটা করো ডুইট তাহলেই একমাত্র অস্তিত্ব তোমাকে নেক্সট স্টেপে তুলে দেয় বেশিরভাগ লোক আমরা একটু আগে যেটা বললাম কিছু জিনিসকে উচিত বলে রেখেছে এবং অনুচিত থেকে উচিতের দিকে যাওয়ার চেষ্টা করছে আবার কিছু লোক তার বিপরীত আচরণ করছে ঠিক আছে এই হলো কনফ্লিক্ট স্বধর্ম অর্থাৎ তুমি যা ভিতর থেকে পুরোপুরি বুঝেছো আমি বুঝেছি মহাজ টাকা রোজগার করে জীবনের ধর্ম দেন ডু ইট তুমি আদারওয়াইজ কিছু করতে পারবে না সম্ভবই নয় এটাই কন্ডিশনিং কিছু করার নেই কোনো উপদেশ কাজে লাগবে না না মহা তাহলে আপনি যে এত কিছু বলছেন আমি এত কিছু বলছি যাদের যেইটুকু নেবার যতখানি নেবার যেভাবে নেবার সেভাবেই নেবে আমি কিছু করতে পারব না তোমাদের প্রকৃতির উপরে তোমাদের কি আমি দিন বারবার বলি তোমাদেরকে ওপেন হতে হবে তোমাদেরকে রিসিপ্টিভ হতে হবে এছাড়া কিছু করার নেই ঠিক আছে তো শ্রেয়ান স্বধর্ম যা বুঝলে তার সাথে যাওয়াই শ্রেয় যেটা তোমার ভুল মনে হচ্ছে ডোন্ট গো উইথ ইট যেও না তার সাথে আমি বললেও যেও না ঠিক স্বামী বিবেকানন্দ এই কথাই বলে পুরো জগৎ যদি তোমার বিরুদ্ধেও দাঁড়ায় তবুও যেটা তুমি ঠিক মনে করেছো সেটা তুমি করো তাহলে কংস সেও তো ঠিক যেটা মনে করেছিল করেছিল হ্যাঁ কংস বেশি কিছু করতে পারতো না রাবণ ওর বেশি কিছু করতে পারতো না কারণ ভিতরেটাই ওরকম কি করে করবে রাবণকে যদি বলা হতো যদি রাম রাম জপ করো রাবণের জীবন নরক হয়ে যেত যদি রাবণের মাথায় দশটা মাথা দশটা রিভলভার লাগতো যদি ধরা হতো ধরে বলা হতো রাম জপ কর ভাবো রাবণের কী হাল হতো আর রামকে যদি বিপরীত বলা হতো রাবণ এই রাম যাও গিয়ে দিয়ে পার খুন করো রামের কি অবস্থা হতো দুজনের জীবন নরক হয়ে যেত আর অদ্ভুত ব্যাপার এরা দুজনই বেদ অধ্যয়ন করেছিল দুজনই পরিষদ পড়েছিল রাবণও ব্রাহ্মণ রামও যোগবাশিষ্টের মতো গ্রন্থের একরকম অথার বলা যেতে পারে তো দুজনই কিন্তু দুজনের কন্ডিশনিং ইং ওয়াইজই চলেছে এবং এইভাবেই চলতে হবে তো শ্রীকৃষ্ণ সহজ কথা বলছেন গো উইথ ইউর নেচার তুমি যেটা বুঝতে পারছো তাহলে কি কাজ আবারও ফিরে আসি সেই প্রশ্নতে একটি কাজ নিজের বোঝাকে ডিপ করো নিজের বোঝাকে গভীর করো কারণ যত হালকা বুঝবে ডিসিশন তত হালকা থেকেই আসবে আর যত হালকা বুঝবে তত কনফ্লিক্টও বাঁচবে এই বুঝতে পারছি না ওই বুঝতে পারছি না যত বুঝতে থাকবো আমরা তত ক্ল্যারিটি আসবে এটা কিন্তু একদম মাথা থেকে বের করে দাও যে আমি কিছু বলছি অন্য কেউ বলছি গুচ্ছের যত ভিডিওজ আছে ইউটিউবে যত বই আছে তোমাকে গঠন করতে পারে এগুলো সব তোমার কাছে চাকরের মতো আসবে দাদা শুনুন দাদা শুনুন প্লিজ এইটুকুনিও আমিও দাদা শুনে নিন প্লিজ কিন্তু শুনে তুমি মালিক যে বলবে হ্যাঁ আমি একে অ্যাকসেপ্ট করলাম আমি একে রেজনেট করলাম নিজের মধ্যে আমি অ্যাবজর্ব করলাম এটা কেউ কিছু করতে পারবে না শ্রীকৃষ্ণ এটাই বলছেন যেটা বুঝেছে ওটা কর এই জন্যই দেখা যায় শ্রীকৃষ্ণ দুর্যোধনকে বোঝাতে যান না দুর্যোধন তার স্বভাবের সাথে আছে একবার দুবার বলেছেন বেশি ঝামেলার মধ্যে কৃষ্ণ পড়েননি সম্ভবই নয় বিশ্ব পর্যন্ত বলছে ধ্রুতরাষ্ট্রকে বুঝিয়ে লাভ নেই কারণ ওর নেচারই ওই রকম বোঝা যাচ্ছে আমরা আমাদের কথা রাখতে পারি কিন্তু বদলাতে পারবো না কাউকে সেই জন্য যে বদলানোর ইচ্ছায় চলছে সে আবার উল্টে কনফ্লিক্টে বাঁচবে এই জন্য দেখা যায় জগৎকে শান্ত করতে গিয়ে তার আবার অশান্ত হয়ে পড়ে কী করবো এবারে ও বদলাচ্ছে না গোপাল আমার কথা শোনে না এবারে কী করা যাবে কিছু করার নেই গোপাল কি অস্তিত্ব যতখানি দিয়েছে গোপাল ততটাই করতে পারবে এর বেশি কি করে করবে আমি কি করতে পারি প্রেমে কথা রাখতে পারি এর বেশি কিছু নেই তোমাদের ফ্যামিলিতে হোক বন্ধু বান্ধবের ফিল্ডে হোক যে কোনো ক্ষেত্রে হোক ওয়ার্কিং ফিল্ডে হোক এটাই করতে পারবে এর বেশি কিছু করতে পারবে না বস এমন কেন কি করে কি করবে কিছু করতে পারবে না তো তুমি ঠিক আছে তুমি কি করতে পারো তোমার প্রকৃতি অনুযায়ী বস সিলেক্ট করতে পারো এর বেশি তুমি কিছু করতে পারবে না পরে ধর্মাত স্বানুষ্ঠিত পরে ধর্ম মানে যে এতক্ষণ যেটা বলা হলো অন্য কি বলেছে কিভাবে চলছে ব্যবস্থাপনা কেমন কোনখানে ফেসিলিটিস বেশি আছে এই সবগুলো কি তোমার মধ্যে ঢুকে সমাহিত হয়ে যাচ্ছে আর ইউ হারমোনাইজড উইথ ইট তুমি কি এর সাথে খুব সংযোজিত হয়ে বসে আছো তাহলে তুমি করো এবার তারপরে ভেবে দেখো না তাহলে তুমি করো বলার দরকার নেই তুমি করবে এই যে যত লোক বুদ্ধিমানের মতো মূর্খামি করে যাচ্ছে তারা কিন্তু প্রত্যেকেই কমফর্টেবল তাই তো কিছু করছে হ্যাঁ কেন করতো তাদেরকে বোঝাও তো তারা বুঝতে চাইবে না বলে আমার হয়ে গেছে বউয়ের জুতোতেই পরম শান্তি আমার এবার তুমি কি করবে যদি ট্রেনে না উঠে একটুখানি বনগা লোকাল যদি উঠেছে তাস না খেলি আমার দিনই খারাপ যায় তাদেরকে তুমি বল তাকে তুমি বলো এইসব তোমাকে শ্রীমদ্ গীতা বলি বিষের মতো বোধ হবে বলে কি বলছিস রে আমার বাপের বাপ পরে নিয়ে আমি পড়ব বংশ মর্যাদা লঙ্ঘন করে দেব আমার বাবার বুকে ছিল মায়ের বুকে ছিল তবে মরার পরে এ ছাড়া আমাদের ফ্যামিলিতে গীতা দেখার ট্র্যাডিশন নেই আমি এই বংশ মর্যাদাকে নষ্ট করতে পারবো না তো সবারই মোটামুটি ভাবনা চিন্তা রজনীগন্ধার দিন জীবনে দুবার দেখেছি আমি এক ফুলসা এক মরার ঘাটে এছাড়া আমরা এই সবের মধ্যে যাই না তারাও দেখেছি আর মাঝে মাঝে ট্রাক ড্রাইভারদের সামনে দেখেছি রাখা থাকে এছাড়া রজনীগন্ধা তুলসী তুলসী তুই বলি তুলসী নাম শুনে তুলসী বলি হ্যাঁ দেখেছি কুকুরের মতে তাদের পাশেই লাগানো থাকে যাতে কুকুর ঢুকতে না পারে জানো তো তুলসীর সাথে কুকুরের একটুখানি সংযোগ আছে তুলসী পাতা ছাগলও খুব একটা খায় না ঠিক আছে তো লোকে কি করে বাগান বাঁচাতে বাইরের দিকে তুলসী রেখে দেয় লোকে মনে করে এরা খুব ধার্মিক চারিদিকে তুলসী গাছ দেখবে গ্রামের দিকে ভর্তি ভর্তি তুলসী গাছ লাগানো থাকে ওটা প্রোটেক্ট করতে ছাগল দেখে ভিতরে কিছু নেই গিয়ে লাভ নেই তো আমাদের তুলসী পাতার ব্যবহার অত অবধি চারিদিকে আমরা লাইন করে রেখে দিই তো এরকম ব্যাপার তো পরধর্মাত স্ব পরধর্ম কি যা তুমি বোঝনি অথচ করছো তা পরধর্ম তা তোমার স্বভাব নয় ম আমি খুব খারাপ জিনিস বুঝেছি এবং সেটা আমি করছি যদি সত্যি তোমার ওটা ভিতরে গ্রহণযোগ্যতা এসে যায় চোদ্দ গোষ্ঠীদের কেউ বোঝালে তুমি বুঝবে না তুমি ওটা করবেই করবে ঠিক আছে এই জন্যই বলা হয় কাহতে কবির তবহু নারে জাগে যমকা দণ্ড মুন্ড মেহেলা আগে তোমার যেটা খারাপ হয়তো খারাপই জিনিস ধরো সিগারেট খাওয়া খারাপ জিনিস তোমাকে হাজার লোক বোঝাক তুমি ধরেই ছাড়বে যতক্ষণ পর্যন্ত না ডাক্তার বলে দিল আর কিছুদিন এই হার্ডলি যখন তুমি ভিতর থেকে অ্যাকসেপ্ট করবে যে আর না তখনই মাত্র রিজেক্ট হবে এছাড়া হবার নয় তুমি যে কোনো বাহানাতে খাবে হুম বলে নকুনি হয়েছে সিগারেট খাই ব্যথা করছে খেয়ে নেবে কী করা যাবে চারশো আটান্ন বার ছেড়েছি এটা উনষাট বার কি প্রবলেম আছে ছাড়তে কোনো অসুবিধা নেই তো স্বধর্মের নিধনং শ্রেয় কেন বলছে স্বধর্মে এবার এখানেই চিন্তার বিষয় যায় তার মানে স্বধর্মের সাথে গেলে মরতে হবে তাই তো কথা তো তাই দাঁড়ায় তার মানে নিজের মনের যে কথা তার সাথে যদি যাই তাহলে মরতে হবে আরে ভাই ওরকম বিষয় নয় তুমি স্বধর্মে যেটুকুনি পেলে যেমন থাকলে যেভাবে চাললে নিজের মনের সাথে শান্তপূর্ণভাবে থাকলে কনফ্লিক্টে থাকলে না এইভাবে মরো এটা অনেক শ্রেয় মৃত্যু এইভাবে পুরো জীবন কাটাও তোমার কাছে কয়েক কোটি টাকা হয়নি কিন্তু নিধনম শ্রেয় ঠিক আছে ইভেন এখানে যুদ্ধের কনটেক্সে তোমাকে বেশিরভাগ লোকই বলবে এই কথাটা এসে যে কৃষ্ণ অর্জুনকে মরতে বলছে ভাই কৃষ্ণ কেন অর্জুনকে মরতে বলবে অর্জুন তো মরার জন্য এসে দাঁড়িয়েছে অর্জুন তো নিজে থেকে স্বীকার করে নিয়েছে যে আমি লড়বো বা মরবো নতুন করে মরার কোনো অর্জুনের কোনো মরার ভয় নেই থরি মরার ভয় আছে মরার ভয়ের থেকেও অনেক বেশি বড় ভয় যখন জিনিসকে আপন বলে দাও সেত থেকে বিচ্ছেদ লোকে সুইসাইড অব্দি করে দেয় না সুইসাইড কেন করে নেয় তো মৃত্যু ভয়কে অতিক্রম করে যাচ্ছে মৃত্যু ভয়ও মৃত্যু ভয় নয় আসক্তি এত বড় প্যাসিভ ডেথ চিন্তা করতে পারবে না সে শেষ করে দিতে পারে তোমাকে কারণ মন এখানে তো মরলে তুমি দেহ হারাও কিন্তু যখন তোমার আসক্তির কিছু জিনিস তুমি না পাও তুমি তখন মন থেকে মরে যাও আর মন সূক্ষ্ম জিনিস সে যখন মরে পুরো জীবনকে নিয়ে মরে দেহকে নিয়েই মরবে ঠিক আছে এই তো তবুও ভালোবাসায় মৃত্যু লোকে প্রমাণ করার জন্য মরে যায় জানো আমাকে প্রমাণ করতে হবে নিজেকে গায়ে আগুন দিয়ে দিল তো কত রকম আছে তো স্বধর্মে নিধনম শ্রেয় হে অর্জুন তুমি যেটা বুঝেছো তার সাথে এগাও আমি তোমার সাথে এত কথা বলছি এই জন্য যাতে তুমি কিছু বুঝতে পারো আমার আর কোনো মোটিভ নেই তোমাকে যুদ্ধ করানোই বা না করানো তুমি বোঝো এবং তুমি যেটা বুঝবে সেটা করো সেই জন্য শেষে কৃষ্ণ গিয়ে বলে অর্জুন যেটা বুঝলে সেটা করো যথাযোগ্যম তথা করু আমার আমি আমি আমার বক্তব্য দেখেছি পর ধর্ম ভয়াবহ অর্থাৎ প্রথম হলো যা তোমার অন্তরের ডাক নয় তা তুমি যতই গুছিয়ে করো ধর্ম পালন করো ধ্যান জপ করো আশ্রমে আসো দান ধ্যান করো যা ইচ্ছা করো কাজের কাজ কিছু হবার নয় এটা হলো কি পরধর্ম ঠিক বিপরীত নিয়ে নাও হম তুমি ভিতর থেকে বুঝতে পারছো কি ঠিক কি ভুল আর বাড়িতে বসে আছো বাড়িতে আমি আবার সাধু হতে বলছি না ওই জীবনই কাটিয়ে যাচ্ছো যেই জীবন মন সমর্থন নেই তোমার জীবন ভয়াবহ হয়ে যাবে দুটোতেই নরক হবে সোকল ধার্মিক জীবন নিয়েছ ভিতরে প্রেম নেই জীবন ভয়াবহ সোকল সংসার জীবন নিয়েছ ভিতরে ধার্মিকতা আছে জীবন ভয়াবহ ঠিক আছে আর স্বধর্ম কি যা বুঝেছো তা বাঁচো বোঝা গেল ক্লিয়ার এর মধ্যে কোনো হিন্দু মুসলিম শিখ ইসাই কোনো ধর্মের বিষয় নেই কারণ তখন এগুলো ছিল না আর যুদ্ধ কোনো ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্রের মধ্যে হচ্ছিল না হুম আর শ্রীকৃষ্ণ কথাও ক্ষত্রিয় হিসাবে শুধু অর্জুনের সাথে বলছেন না প্রথম কৃষ্ণ সখা দ্বিতীয় কৃষ্ণ গুরু দেখা হম কবির বলেন এটা দোহাটা খুব সুন্দর ছিল চার ই গাঠের ই না দেখা কোয়ে তাতে বলা হচ্ছিল কর্ম যেমন করবে তা নিতে হবে একটা মালিকের কল্পনা করা হয়েছে যে মালিক এর কাছে তুমি কিসের কাজ করো ধরো তুমি মাল বওয়ার কাজ করো কাজ করছো এবার কি যেহেতু তুমি কাজ করছো বসবাহা করছে বসে গেছো এবার ও দেখবে তুমি কোন জাতের আর কি তোমার মাল তোলার কাজ তুমি মাল তুলবে এবার ধরো কাপড় তোলার কাজ জুতো তোলার কাজ লোহা তোলার কাজ তোমার গলায় পইতে আছে আর তুমি প্রত্যেক দিন একশো নব্বই টাকা করে কাজ করো ঠিক আছে ও কি দেখবে তোমার পৈতি আছে বলে না কি জুতোটা দিস না ওকে লোহাটা দিস না কাপড় দে তা তো নয় পেমেন্ট যখন এক তাহলে কাজও এক স্যারে চারাই গাঠেরই জাত না দেখো প্রকৃতির সাথে যদি যাও নিজের ভালো লাগা বা মন্দ লাগার সাথেই যদি তোমার শেষ রিজনিং হয় এইভাবেই যেতে হবে তাহলে এর রেজাল্টের জন্য তৈরি থাকো কত বড় ঘরের ছেলে বাবার কত টাকা প্রকৃতি ধরাই সব দেখবে কোটিপতির ছেলের ব্রেকআপ হয়েছে আর ভিকারি ছেলের ব্রেকআপ হয়েছে অবস্থা কী হবে ব্যাপার তো একই যন্ত্রণা তো একই জাত না দেখা কবে ব্যাপার একই চলবে